সংগ্রামের একমাত্র হাতিয়ার আলিপুর বার্তা, কথাই না কাজে বিশ্বাসী। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। অধীনত যে সংস্থা আছে যুব ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ যে সংস্থা বারুইপুর নেহেরু যুব কেন্দ্র, এই সংগঠন সারা বছর ধরেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন কর্মসূচি নিয়ে চলেছে। আমরা এপ্রিল মাস থেকে দেখছিলাম যে প্রথমে বিআর আম্বেদকরের জন্মদিন পালন, তারপরে ইন্টারন্যাশনাল যোগা ডে উপলক্ষে এক মাস ধরে যোগার কাউন্টডাউন প্রোগ্রাম, তারপরে একুশে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে উদযাপন, পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, তারপরে আমরা দেখেছি স্বাধীনতা দিবস উদযাপন এবং হার ঘর তিরঙ্গা কর্মসূচি। সম্প্রতি আমরা দেখলাম যে ন্যাশনাল স্পোর্টস ডে গত 29শে আগস্ট প্রোগ্রাম হলো, এবং এছাড়াও ওয়ার্ল্ড বাইসাইকেল ডে সহ নানা ধরনের তারা কর্মসূচি নিচ্ছে। এই দপ্তরে যিনি ডেপুটি ডিরেক্টর ডক্টর রজত শুভ্র নস্কর, তিনি জানালেন সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আরও একটি মেগা কর্মসূচি নেওয়া হচ্ছে। বারুইপুরের দপ্তরে ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে, যেখানে একটা সাংবাদিক সম্মেলন হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং ডক্টর রজত শুভ্র নস্কর এবং এপিএ দপ্তরে যে এপিএ কপিল কুমার, তারা জানালেন মেগা যুব মহোৎসব 2022 সেপ্টেম্বরের শেষ সপ্তাহে উদযাপন হবে। সেখানে বিভিন্ন কালচারাল কম্পিটিশনে 18 থেকে 29 বছরের যুবক যুবতীরা অংশগ্রহণ করবেন, যারা সফল হবেন তারা স্টেট লেভেল এবং পরবর্তীকালে ন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করতে পারবেন, সেই নিয়ে এখন দপ্তরে চলছে চূড়ান্ত তৎপরতা। যুব কেন্দ্রের আগামী কর্মসূচি কি? প্রথমেই আমি জানাচ্ছি স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব যে দেশব্যাপী উদযাপিত হচ্ছে, তার বিভিন্ন সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, অর্থাৎ আমাদের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন বিশেষ বিশেষ প্রচুর প্রোগ্রাম আমরা এখানে সংগঠিত করেছি, বিভিন্ন ব্লকে এই প্রোগ্রামগুলো ছড়িয়ে দিয়েছি। সেই প্রোগ্রামগুলো একটু বলুন। ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, ওয়ার্ল্ড পপুলেশন ডে, তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল যোগা ডে, আরও অনেক গুরুত্ব প্রোগ্রামগুলো করেছি। তার মধ্যে বিশেষ আজকে দিনে বিশেষ মুহূর্তে আমরা, যাই হোক, গতকাল যে প্রোগ্রামটা আমাদের অনুষ্ঠিত হয়ে গেছে ন্যাশনাল স্পোর্টস ডে, সেটাকেও আমরা খুব সাফল্যের সহিত অনুষ্ঠিত করেছি। কিন্তু আজকের একটা বিশেষ দিনে বিশেষ মুহূর্তে আমরা যেটা উপস্থিত হয়েছি, আজকের প্রথমে আমি পরিচয় করে দিই, আমার পাশে এখানে বসে আছেন এক্সিকিউটিভ অফিসার বারুইপুর মিউনিসিপ্যালিটি থেকে, একদম খোদ মানুষটাই চলে এসেছেন, যে মানুষটাকে সাহায্য আমরা আশা করব, যে বিশেষ করে রবীন্দ্র ভবন বা এখানকার যত উৎসব হলগুলো আছে, যে মানুষটার সিগনেচার বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনাকে টোটাল আমি পেয়ে গেছি। এটা আমার নেহেরু যুব বারুইপুরের কে নিজেকে খুব সৌভাগ্য মনে করছি, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তী আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আমার মধ্যে আছেন আমার সহকর্মী কপিল কুমার, উনি আমার এপিএ অ্যাকাউন্টেন্ট, উনি খোদ এখানে বসে আছেন। আমাদের মধ্যে প্রখ্যাত সাংবাদিক কুণাল, প্রখ্যাত সাংবাদিকরা সব আছেন সামনে, ওদের প্রত্যেকে ধন্যবাদ। এবং বিভিন্ন ব্লকের আগত আমাদের পুরো দক্ষিণ চব্বিশ পরগনা যে 16টা ব্লকের যে ভারপ্রাপ্ত ন্যাশনাল সার্ভিস ন্যাশনাল ইউথ ভলেন্টিয়ার্স, তারা প্রত্যেককে এখানে আমি প্রত্যেকে হাইলাইট করার জন্য বলছি, এদের নাম এইগুলো যাতে ছবিগুলো নেওয়া হয়, প্রত্যেকে এখানে উপস্থিত আছে, প্রত্যেককে আমি শুভেচ্ছা জানিয়ে, এবং আজকের এই বিশেষ দিনে বিশেষ মুহূর্তে কেন আমরা প্রেস মিটটা করেছি সেটাকেই বলবো। আজকের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজকের যে সারা দেশব্যাপী যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, এই মাসের মধ্যে আমাদের একটা যুব মহোৎসব কমপ্লিট করতে হবে, ওয়ান ডে প্রোগ্রাম করার আগে একটা উদ্দেশ্য লক্ষ্য আছে। আমরা কথাটা শুনেছি থিঙ্ক ট্যাঙ্ক, ট্যালেন্ট ব্যাংক, টাস্ক মাস্টার, থিঙ্ক ট্যাঙ্ক, ট্যালেন্ট ব্যাংক, টাস্ক মাস্টার। এখানে টাস্ক মাস্টার নয় কাজের মাস্টার, এখানে হেডমাস্টার নয় টাস্ক মাস্টার, কাজের ব্যাপারে অগ্রগতি হতে হবে। থিঙ্ক ট্যাঙ্ক সেরকম, থিঙ্ক ট্যাঙ্ক সেরকম, ট্যালেন্ট ব্যাংক, ট্যালেন্ট ব্যাংক মানে ব্যাংকে যেমন টাকা গচ্ছিত রাখা হয় সেরকম জেলাটাও একটা ব্যাংক, সেখানে বিভিন্ন পারদর্শী যোগ্যতা দক্ষতা সম্পর্ক স্কিলফুল এখানে বিভিন্ন লোকজন মানুষরা এখানে বিভিন্ন কর্মজগতের সঙ্গে যুক্ত, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের বিভিন্ন একটা একদিনের একটা প্রোগ্রামের মাধ্যমে তাদের অ্যামালগামেট করা, তাদের নিয়ে আসা,
যে সমস্ত জেলার মধ্যে আছে সুবক্তা, তাদের আমাদের ডিপার্টমেন্ট থেকে ফিক্স একটা টার্গেট করে দেওয়া হয়েছে, প্যাট্রিয়টিজম বা ন্যাশনাল বিল্ডিং এর উপর, জাতি গঠন এবং দেশাত্মবোধের উপর কিছু কিছু তারা তাৎক্ষণিক বক্তৃতা দেবে। এই ডিক্লামেশন কন্টেস্ট টোটাল পার্টিসিপেন্ট হচ্ছে 100। তার সঙ্গে সঙ্গে এই জেলার বিভিন্ন 16 ব্লকে যে সমস্ত কালচারাল টিমগুলো আছে, যারা খ্যাতনামা কালচারাল টিম, তারা বিভিন্ন প্রচারের আলো পাচ্ছে না বা তারা সুযোগ পাচ্ছে না, সরকারি যে কোনো কারণে তারা সুযোগগুলো পাচ্ছে না, সেই সমস্ত প্রতিভাগুলো সেই পরিবার থেকে তুলে আনবো। তাদের মধ্যে টোটাল 100 টিম পার্টিসিপেট থাকবে সেই কালচারাল টিম। তার মধ্যে এই জেলার মধ্যে যারা ভালো ফটোগ্রাফি করতে পারে অন্তত 30 জনকে এখানে জমায়েত করা, এবং তার সঙ্গে সঙ্গে ভালো যারা পেন্টিং করছে, আঁকার কাজের সঙ্গে যুক্ত আছেন, এবং যারা বিশেষ করে আপনার বিশেষ করে ভালো কবিতা লেখেন, এরকম বহু ট্যালেন্টেড মানুষ এখানে ছড়িয়ে আছে, কিন্তু তারা প্রচারের আলোয় আসতে পারছে না। সেই সমস্ত ট্যালেন্ট ব্যাংক, জেলাটাকে যদি একটা ব্যাংক বলি, ওই সমস্ত প্রতিভা সম্পন্ন মানুষগুলোকে একত্রিত করে তাদের পাওয়ারে রূপান্তরিত করে, এক হর্স পাওয়ার রূপান্তর করে দেশ বা দশের কাজে লাগানো। সেই জন্য আমরা এই মাসের মধ্যেই, সেপ্টেম্বরের মধ্যেই আমরা একটা ডেস্ক ফিক্স থাকবে, সেখানে এই সমস্ত ট্যালেন্ট মানুষগুলোকে, ট্যালেন্টেড মানুষগুলোকে এক জায়গায় জমায়েত করে তাদের একদিনের আমাদের একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, এবং তাদের মধ্যেই আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড তারা আমরা নির্বাচিত করব, এবং এখান থেকে যে বিভিন্ন ইভেন্টে যারা ফার্স্ট হবে তারা আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে তারা স্টেট লেভেলে যাবে, স্টেট লেভেল থেকে তারা আবার ন্যাশনাল লেভেলে যাবে। সেই জন্য বিরাট কর্মযোগ্য, একা ভেকা, সেই জন্য একক প্রত্যেকের যৌথ উদ্যোগে প্রত্যেকের প্রত্যেকের রাইট আর ডিউটিস, প্রত্যেকে যে একটা রেসপন্সিবিলিটি ব্যাপার আছে, সেই রেসপন্সিবিলিটিগুলো যদি আজকের আমরা এক করার জন্য, বিক্ষিপ্ত চিন্তাধারাটাকে এক চিন্তাধারা রূপান্তরিত করার জন্য আজকে আমরা বিশেষ এই প্রেস মিটের আয়োজন করেছি, এবং এই 16 ব্লক থেকে যে ভারপ্রাপ্ত যে ন্যাশনাল ইউথ ভলেন্টিয়ার্স তারা উপস্থিত হচ্ছে, এবং ডেটটা ঠিক হয়েছে স্যার, ডেটটা আমরা ইমিজিয়েট আমরা ঠিক করে নেব। তার মধ্যে আমাদের এক্সিকিউটিভ মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার খোদ মানুষটি আমরা বসে গেছে, আমরা এই প্রেস মিটের পরেই ওনার সঙ্গে একটু বসে আমরা একটা ফাইনাল ডেট ফিক্সড করে আমরা হলটাকে অ্যারেঞ্জমেন্ট করে নেব। হল কি রবীন্দ্র ভবন বারুইপুরি হচ্ছে? বারুইপুরে যেহেতু একটা যোগ্য, মহাযোগ্য, সেই জন্য তার আগেও আমরা NSB ন্যাশনাল ইউথ ভলেন্টিয়ার্স সঙ্গে মিটিং করবো, কারণ প্রত্যেকের প্রত্যেকের একটা নিজস্ব একটা রেসপন্সিবিলিটি আছে, যে প্রতিটা যেমন জয়নগরে এই নিজস্ব স্কিল ফুল বা নলেজফুল কিছু কিছু এ আছে, তাদেরও কিছু কালেক্ট করা হবে, কোনো জায়গায় তো কালচারাল টিম আছে, কোনো জায়গায় তো স্পোর্টসের টিম আছে, কোনো জায়গায় ভালো কবিতা লিখতে পারে, কোনো কোনো জেলাতে হয়তো দেখা গেল ভালো ফটোগ্রাফি করতে পারে। এই জন্য আজকের প্রত্যেকের যে নিজস্ব নিজস্ব জেলার যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেইগুলোকে অন্বেষণ করে আজকের এখানে টেবিলে, এখানে সিটে বসে এখানে অন্বেষণটা করা হবে, কিন্তু বাস্তবায়িত রূপ দেওয়ার জন্যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল তাদের ইচ্ছা শক্তিকে যদি সবকে লিয়ে আজ প্রিপারেটরি মিটিং রাখি গই হ্যায়, উসকা মেইন মোটিভ ইয়ে হ্যায় কি জো হামারা জো যুবা মহোৎসব হ্যায় উসকা ডেট ফিক্স করনা হ্যায়, অর উসকে বাদ ভলেন্টিয়ার কো টাস্ক অ্যাসাইন করনা হ্যায় কি ক্যা ক্যা জো হামারে জো অ্যাক্টিভিটি হ্যায়, উসমে হামারে পাস 6 অ্যাক্টিভিটি হ্যায় জিসমে পেইন্টিং, ফটোগ্রাফি, ডিক্লেমেশন কনটেস্ট, কালচারাল অর স্কাল্পচার, তো ইয়ে অ্যাক্টিভিটি হবি অর ইসমে সবকো সব ভলেন্টিয়ার কো দায়িত্ব দিয়া যায়গা, হর ভলেন্টিয়ার কো সোশ্যাল মিডিয়া और ब्लॉक में जो पार्टिसिपेंट होंगे उनका रजिस्ट्रेशन कैसे करना है, उन सबको इनवाइट कैसे करना है, ये सबके लिए आज मीटिंग रखी गई है। तो इसका जो उद्देश्य है युवा महोत्सव सेलिब्रेटिंग ऑफ यूथ। कैमरा तपन चैटर्जी संगे कुणाल मालिक की रिपोर्ट, आलिपुर बार्ता, दक्षिण 24 परगना।